আমাদের জন্য খাবার পরিবেশন করা হয়েছে। দেখুন কত খাবার, আর সবগুলোই কিন্তু লোভনীয়। এই ড্রিঙ্কসগুলো দেখছেন, এগুলো কিন্তু দারুণ, এখনই খেতে ইচ্ছে করছে। রূপগঞ্জের বসন্ত বিলাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, এর আগেও আমি এসেছি এই বসন্ত বিলাসে, আপনারা দেখেছেন, এখানে খেয়েছি, ঘুরেছি, ফিরেছি। ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন, অনেকেই হয়তো ঘুরেও গেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকে আবারও এসেছি বসন্ত বিলাসে, কারণ এখানে নতুন ফুড মেনু লঞ্চ করা হবে। খুব আকর্ষণীয় কিছু খাবার নিয়ে তারা আসছে, সে কারণেই কিন্তু এই খাবারের গন্ধেই আমি ছুটে এসেছি বসন্ত বিলাসে। কী কী খাবার তারা দেন আর নতুন কী কী রয়েছে সেসব তো আপনাদেরকে দেখাবই। এর পাশাপাশি খাবারের পরপরই এই বসন্ত বিলাসে ডে আউটিংয়ের আর নতুন কী কী সংযোজন করা হয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে তার সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখাব। বন্ধুরা, খাবো তো কিছুক্ষণ পরে, আগেই তো বলেছি যে নতুন মেনু লঞ্চ হবে আজকে। আর আমার সামনে রয়েছেন বসন্ত বিলাস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ম্যানেজার ভাই, তিনি আমাকে দেখাবেন যে আসলে নতুন কী চমক নিয়ে এসেছেন তারা মেনুতে। ভাইজান, আপনার নামটা ভুলে গেছি। কাউসার আহমেদ। কাউসার আহমেদ ভাই, আচ্ছা একটু দেখান তো, এটাই সেই নতুন মেনু? জি, আমাদের এটাই হচ্ছে বসন্ত বিলাসের নতুন মেনু। দীর্ঘ প্রায় 1.5 বছর পর আমরা মেনু চেঞ্জ করলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের নতুন মেনু। সো বেসিক্যালি আপনারা মেনুটা খুললেই দেখতে পারবেন ভ্যারাইটিস অফ অ্যাপিটাইজার। সো নতুন নতুন অ্যাপিটাইজার আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, লাইক শ্রিম্প ককটেল, চুনা ককটেল, দেন হানি বুফালো উইংস, ফিশ ফিঙ্গার, দেন এছাড়াও আছে ফ্রাইড ক্র্যাব, যা কখনই ছিল না আমাদের রেস্টুরেন্টে। আমরা কিছু সি ফুডের ভাইব দিতে যাচ্ছিলাম, সো ফ্রাইড ক্র্যাব এখানে আছে। এছাড়া পপ চিকেন, দেন যদি স্যুপে যান, আমাদের স্যুপের মধ্যে নতুন করে ক্রিম অফ মাশরুম স্যুপ, ক্রিম অফ চিকেন স্যুপ, আর একটা বসন্ত বিলাসের স্পেশাল স্যুপ, সেটা হচ্ছে যে অন্থন স্যুপ, যেটা ভেজিটেবল উইথ অন্থন। আর এডিশন করা হয়েছে আমাদের আর একটা জিনিস, যেটা হচ্ছে বসন্ত বিলাসের কিছু সিগনেচার ডিশ, যেখানে আছে আমাদের বারবিকিউ হোল কোরাল ফিশ, যেটা হচ্ছে পার 100 গ্রাম 220 টাকা, বসন্ত বিলাসের স্পেশাল প্রন অ্যান্ড চিকেন হান্ডি। চিকেন হান্ডিটা একদম দেশি মুরগির স্প্রিং চিকেনের লেগ পিস দিয়ে করা হবে, 350 গ্রাম, অ্যান্ড ইটস রিয়েলি গুড অ্যান্ড টেস্টি। বন্ধুরা, এত মজার মজার খাবার, সেই খাবার একা খাবো কেমন করে হয়? এই যে দেখুন, আমার সাথে সুরভিও রয়েছে। সুমন আসবে আর সুরভি আসবে না, এটা তো হতেই পারে না, এরকম একটা জায়গায় আসবো না, এটা তো হতেই পারে না। ঢাকার বাহিরে এত খোলামেলা একটা জায়গা, ঢাকার বাইরে বলতে ঢাকার একেবারে কাছে, সন্নিকটে আর কি, খুবই কাছে, সে কারণে আসতেও সময় লাগে না। আর শোনার পর থেকেই বলছিলাম আমি কিন্তু যাবো, আমি বলছি তোমাকে না নিয়ে তো আমি যাবোই না। বন্ধুরা, মেন ডিশের আগে চলে এসেছে ভেজিটেবল অন্থন স্যুপ, যেটা এখানকার নতুন মেনুর অন্যতম একটা ফুড, সেটা আমরা টেস্ট করে দেখব। দেখে খুব দারুণ লাগছে, যে খেতেও দারুণ হবে নিশ্চয়ই। আর এর পাশাপাশি দেখছেন ব্যাংকক ফ্রাইড চিকেন, এটা দেওয়া হয়েছে, এটা দিয়ে আমরা শুরু করছি। এরপর আরও অনেক খাবার আসবে, আমরা সবাই একসাথে খাবো। আমাদের পাশে দেখতে পাচ্ছেন আবির ভাই, আবির ভাইয়ের মাধ্যমে কিন্তু প্রথম আমি এই যে বসন্ত বিলাস এটা সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তো একসাথে বসে আমরা আজকে খাবো। ভেজিটেবলের সাথে অন্থন যোগ করা হয়েছে, এটা দিয়ে কিন্তু নতুন এক ধরনের স্যুপ, আমি এর আগে খাইনি, আজকেই টেস্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা যে অন্থনগুলো, ভেজিটেবল অন্থন স্যুপ প্রথম খাচ্ছি। অনেক কিছু এখানে রয়েছে, অনেক ধরনের ভেজিটেবল, দেখি কেমন লাগে। দারুণ, অসাধারণ, কি একটা পাতা দেওয়া হয়েছে সেটার ফ্লেভার পাচ্ছি আমি, এটা একেবারেই ব্যতিক্রম এবং দুর্দান্ত লাগছে আমার কাছে। সত্যিই দারুণ। আর এর সাথে যে অন্থন দেওয়া হয়েছে,
অন্থনটা একটু খেয়ে দেখি, যার নামে নাম হয়েছে অন্থন যোগ করার কারণে। ভেজিটেবল স্যুপ হয়ে গেছে, ভেজিটেবল অন্থন স্যুপ। এই যে দেখুন, অন্থনটা আমি নিয়েছি, কিন্তু অন্থনটা সহ পাচ্ছি। চমৎকার, চমৎকার। বন্ধুরা, এই যে এবার ব্যাংকক ফ্রাইড চিকেন, এটা একটু খেয়ে দেখতে চাই যে এটা কেমন। দারুণ, অসাধারণ, খুবই চমৎকার ব্যাংকক ফ্রাইড চিকেনটা। বৃষ্টি চলে এসেছে, দারুণ একটা পরিবেশ, অন্ধকার হয়ে এসেছে চারপাশ। এরই মাঝে আমাদের জন্য খাবার পরিবেশন করা হয়েছে। দেখুন কত খাবার, আর সবগুলোই কিন্তু লোভনীয়। এই ড্রিঙ্কসগুলো দেখছেন, এগুলো কিন্তু দারুণ, এখনই খেতে ইচ্ছে করছে। খাওয়ার আগে একটু জেনে নেই কোন খাবারের নাম কী, একটু শুনি ভাই, একটু এক এক করে দেখাবেন। শিওর। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সিগনেচার ডিশ, বসন্ত বিলাস স্পেশাল প্রন, যার সাথে আছে আপনার মাশরুম, জিঞ্জার অ্যান্ড ক্যাপসিকাম ফ্লেভার। আচ্ছা আচ্ছা। এরপরে আছে আমাদের এখানে হচ্ছে স্লাইস চিকেন উইথ মাশরুম অ্যান্ড জিঞ্জার। এটা তো খুবই দেখতে ভালো, এটা খুবই একদম অথেন্টিক থাই স্টাইল চিকেন। আপনি খুব ভালো জিঞ্জার ফ্লেভার পাবেন এবং মাশরুমও আছে। আচ্ছা আচ্ছা। এরপর আছে আমাদের এখানে রেশমি চিকেন কাবাব। ও, সোনাবার বেস্ট কাবাব, রেশমি চিকেন, বনলেস চিকেন কাবাব। রেশমি চিকেন নাম কেন হলো? রেশমি চিকেনের নাম হলো, এটা হচ্ছে বেসিক্যালি এটা ইন্ডিয়া থেকে এসেছে, সাউথ। রেশমি চুরির নাম শুনছেন? রেশমি চুরির নাম শুনেছেন, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে আছে কাশ্মীরি নান, কালারফুল চেরি নাটস অ্যান্ড হচ্ছে যে কি বলে এটাকে, গার্লিক দিয়ে কাশ্মীরি নান করা হয়েছে। এটা তো মনে হচ্ছে খেতে দারুণ হবে, খুবই দারুণ হবে রেশমি কাবাব দিয়ে। আপনি যখন খাবারগুলো দেখাচ্ছেন, জি, আমাদের বন্ধুদের দেখাই, দেখুন বন্ধুরা, তখন কিন্তু একেবারে ঝড় উঠেছে, ব্যাপক মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সাথে অনেক বাতাস, গাছগুলো দুলছে। আমরা এই গ্লাসের ঘরের ভেতর থেকে দেখছি সামনে অনেক খাবার নেই। এরপর কী আছে ভাইজান? এরপর আছে আমাদের এখানে গ্রিল সফশেল ক্রাব, ক্রাব। হ্যাঁ, গ্রিল করার সাথেই সতে ভেজিটেবল আছে বন্ধুরা। ক্রাব, কাঁকড়া, কিন্তু বড় কাঁকড়া, বড় কাঁকড়া। হ্যাঁ। এরপরে আছে আমাদের এখানে বুফালো বারবিকিউ চিকেন উইংস। এটা বুফালো বারবিকিউ চিকেন উইংস, বুফালো বলা হয় কারণ হচ্ছে চিকেন উইংসটা খুব বুফালো সাইজ হয়, বড় বড় সাইজের। আচ্ছা আচ্ছা। ফুল পার বারবিকিউ স্টাইলে করা আছে। এরপরে আছে আমাদের এখানে কাইন্ড অফ চিকেন স্টেক, যেটাকে বলে বারবিকিউ চিকেন উইথ সস অফ ভেজিটেবল অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। সো বনলেস চিকেন উইথ বারবিকিউ সস গ্রিল করা হয়েছে। এটা হচ্ছে ফাইনালি আমাদের হচ্ছে যে স্পেশাল বসন্ত বিলাস স্পেশাল রাইস। It's a fried rice mixed with beef, chicken and cashew nut. বাকিটা আপনারা এনজয় করেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং দর্শকদেরকে বলবেন। ওকে, বন্ধুরা চমকে গেছি, আমরা খেতে বসেছি আর ঠিক সেই সময়ে কিন্তু এভাবে যেভাবে আকাশ ডেকে উঠলো, কোথাও যেন বজ্রপাত হলো আর কি। বন্ধুরা খাবার শুরু করছি, শুরু করছি চিকেন উইংস দিয়ে। এটাকে বাফেলো উইংস বলা হচ্ছে, বারবিকিউ চিকেন না? খুবই মজা বন্ধুরা। এবার দেখুন, দেয়া হয়েছে রেশমি কাবাব, রেশমি চিকেন কাবাব। এই যে পিসটা দেখি, একটু খেয়ে দেখি রেশমি চিকেন কাবাব কেমন হয়। এর সাথে এই যে নান রয়েছে, নানটা তো একেবারে স্পেশাল ভাই জানেন, এই কাশ্মীরি নান না, এর সাথে অনেক কিছু দেওয়া রয়েছে। এই নানটাও একেবারে ব্যতিক্রম, মিক্স সালাদ দেওয়া হচ্ছে, নিলাম। ইনফ্যাক্ট এই প্রথম আমি রেশমি চিকেন খাচ্ছি, এই নামে শুনিনি, আজকে এই প্রথম, ভালো লাগছে। বন্ধুরা আমাদেরকে দেয়া হলো ক্র্যাব, এই যে দেখুন
খুব দারুণ করে ফ্রাই করা হয়েছে। এটা কি বারবিকিউ করা নাকি গ্রিল? গ্রিল করা ক্র্যাব। ক্র্যাব আমি বিভিন্নভাবেই খেয়েছি, সুরভিরও খুব পছন্দ, আমারও পছন্দের। দেখি একটু খেয়ে দেখি কেমন এটা। অনেক মজা। সাধারণত আমার রেস্টুরেন্টে গেলে ক্র্যাবের কোনো ভালো আইটেম পেলে আমি সুরভি আমরা খেয়ে থাকি। সুরভি এটা একটু খেয়ে দেখো কেমন। সুরভি ক্র্যাব খুব পছন্দ করে। মুড়ে ভেতর একদম লেমনেরও একটা ফ্লেভার রয়েছে, ভেতরটা এত সফট, খুবই মজা লাগছে। সত্যি ক্র্যাবটা আমাদের ভালো লেগেছে। বন্ধুরা এত খাবার দিয়েছে যে কোনটা খাবো আর কোনটা খাবো না। কাবাব খেলাম, ক্র্যাব খেলাম, রেশমি চিকেন, বাফেলো চিকেন, অনেক কিছু খেয়েছি, কত খাবো, সবগুলোই দারুণ টেস্টি। এবার ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। ফ্রাইড রাইসে কিন্তু আমি আবার দেখছি অনেক কিছু দেওয়া রয়েছে, শিম সহ অনেক কিছু দেওয়া রয়েছে। এই ফ্রাইড রাইসটাও অসাধারণ। কেউ যদি শুধু ফ্রাইড রাইস নেন, এটা দিয়েই খাবার শেষ করতে পারবেন। এত কিছু এর মধ্যে দেওয়া রয়েছে, কাজু বাদামও রয়েছে। বসন্ত বিলাস স্পেশাল প্রন দেওয়া হচ্ছে। হ্যাঁ না, ওকে, এই ফ্রাইড রাইসের সাথে। ওকে, থ্যাংক ইউ। দেখি এটা কেমন লাগে। এই যে দেখুন, এই প্রনটা নিশ্চয়ই ভালো হবে। এটাও দারুণ। কোনটা খাবো আর কোনটা খাবো না। চিকেন জিঞ্জার মাশরুম প্লেটে রাখারই জায়গা নেই। দেন এটা খুব লোভনীয় মনে হয়েছিল আমার প্রথম দেখেই। চিকেন জিঞ্জার মাশরুম, দেখি এটা একটু টেস্ট করি। চিকেন মাশরুম, আসলে প্রত্যেকটা খাবারই এত মজা যে প্রশংসা না করে কোনো উপায় নেই। সুরভি কি খেলে এটা? এটা ওরিও শেক খেয়েছি, খুবই মজা। এছাড়াও তো অনেক কালারফুল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আমাদের সার্ভ করেছে, ওগুলোও খেয়েছি, ওগুলোও খুবই মজা লেগেছে আমার। নর্মালি এখানে পুদিনা পাতা বা মিন্ট লেমনের যেটাকে বলে, এটা খুবই মজা। ওনাদের এই মিন্ট যেটা, এটা এখানেই চাষ হয়। বিভিন্ন ধরনের আরশটি সবজিগুলো আছে, এখানেই চাষ করে ওনারা, ওখান থেকেই ইউজ করা হয়। আর নর্মালি সব খাবারগুলাই খুবই ফ্রেশ। ভরপুর খেয়ে বের হয়েছি দেখুন। একেবারে আকাশ এখনও অন্ধকার হয়ে আছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি ভেজা, বৃষ্টি স্নাত এক বসন্ত বিলাস দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে, কিন্তু কিছুটা আলো কম অন্ধকার আচ্ছন্ন। যদিও বিকাল, এটি দেখে কিন্তু বিকাল মনে হবে না, মনে হবে যে সন্ধ্যা। আর ঠিক এইখানে লাইভ মিউজিকের আয়োজন করা হয়েছিল, বৃষ্টির কারণে সেটি পণ্ড হয়ে গেছে। আবার যদি শুরু হয় তাহলে তো আপনাদেরকে একটু এখানে যে গান বাজনা হচ্ছে সেটাও কিছুটা শোনাবো, দেখাবো। খাবার টেবিলে যাকে দেখেছেন, এই যে আবির ভাই, খাবার সময় কথা হয়নি, এখন তার সাথে কথা বলছি, আপনাদের সাথেও পরিচয় করে দিচ্ছি। আবির ভাই, আপনিই তো আমাকে এখানে নিয়ে এসেছিলেন, প্রথম বসন্ত বিলাসের কথা আপনি আমাকে বলেছিলেন, তো সেটা তো এসেছি এবং ভালো লেগেছে। আমার জিজ্ঞাসা হচ্ছে আপনি আসলে মূলত কী করেন আর কি? বেসিক্যালি আমি একজন আর্কিটেক্ট, প্লাস আমাদের যে কোম্পানি লিন্স 360 ডিগ্রি, এখান থেকে আমরা দুই ধরনের সার্ভিস প্রোভাইড করি। একটা হলো আর্কিটেকচারাল সলিউশন, আর একটা হলো কমিউনিকেশনাল সলিউশন, আর কি অ্যাডভার্টাইজিং রিলেটেড যত ধরনের সলিউশন লাগে ওইগুলো আমরা প্রোভাইড করি। প্লাস আমরা বসন্ত বিলাসেরও কনসালটেন্সি করি, অ্যাডভার্টাইজিং রিলেটেড কনসালটেন্সি করি। এই পড়ন্ত বিকেলে এই পুকুরের পাড়ে হাঁটতে খুবই ভালো লাগছে।
বন্ধুরা এবার ফুটবল মাঠের কাছে চলে এসেছে। এই যে দেখুন, খুব সুন্দর একটি ফুটবল মাঠ। আর ফুটবল মাঠের পাশেই রয়েছে ফাঁকা একটি জায়গা, এখানে বিয়ে শাদী কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে। অনেক বড় একটি স্পেস, খুব বড় বড় প্রোগ্রাম এখানে হয়ে থাকে। এর আগে যখন আমি এসেছিলাম তখন এখানে বিয়ের প্রোগ্রাম চলছিল, অনেক বড় বড় প্যান্ডেল তৈরি করা হয়েছিল এখানে। আমাদের এটা কাবাব জোন, এই পার্টটাতে বেসিক্যালি কাবাবের অ্যারেঞ্জমেন্টটা হয়। আর আমাদের ফিউচার এক্সটেনশন হচ্ছে পিছনের দিকে, ওই দিকে একটা হোমস্টে টাইপের করা হবে কয়েকটা ঘর, আর সুইমিং পুল করা হবে, আরও অ্যাক্টিভিটি থাকবে। সো এটার জন্য তখন এই স্পেসটাও ইউজ করা হবে আর কি, দুইটা ইন্টিগ্রেট করা হবে। আর ফিউচার এক্সটেনশনে এই জায়গাটা আরও এক্সটেন্ড করার আমাদের প্ল্যান আছে। কিন্তু এটা তো এখনই তো অনেক বড় করা হয়েছে, দেখা যাচ্ছে ওই যে নতুন মাটি তোলা হয়েছে, অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এবং এটা আরও এক্সটেন্ড করার আমাদের প্ল্যান আছে। আমাদের যে মালিক নাইম ভাই, নাইম ভাই খুবই ফিউচারিস্টিক মানুষ, তো উনি সবসময় একটা নতুনত্ব আনতে চায়, তো ওনার প্ল্যানিংয়েই কাজ করা হইতেছে এই জায়গায়। আর ওইখানে আইল্যান্ডের মতো একটা কি দেখলাম, ওইটা ওইখানে কি হবে? ওই জায়গাতে বেসিক্যালি আমাদের ঘরগুলা, থাকার ঘরগুলা তৈরি করা হবে, ওই আইল্যান্ডের মতো, আইল্যান্ডের ভিতরে থাকার ঘরগুলা তৈরি, হোমস্টে হবে এখানে, হোমস্টে হবে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে 7-দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে বসন্ত বিলাস কর্তৃপক্ষ। ফান রাইড, লাইভ মিউজিকের পাশাপাশি সব খাবারে মিলবে 15% ডিসকাউন্ট। ঈদের আনন্দকে আরও উপভোগ করে তুলতে আপনিও চলে আসতে পারেন বসন্ত বিলাসে। বসন্ত বিলাসে এবার বিলিয়ার্ড বোর্ড স্থাপন করা হয়েছে, এখানে ঘুরতে এলে আপনিও খেলতে পারবেন। বৃষ্টি থেমে যাওয়ার পর সন্ধ্যার দিকে আমরা যখন এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আবারও শুরু হলো লাইভ মিউজিক। Thank you.